রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ভাড়া বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার থেকে রাজ্যে বাস ধর্মঘট হচ্ছে না, তা আপাতত স্থগিত রাখা হলো। সরকারকে আরও 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে ধর্মঘট পিছিয়ে নিল বাস মালিকেরা। 15 দিনের মধ্যে বাস ভাড়া বৃদ্ধি না করলে 5 জুলাইয়ের পর থেকে ফের ধর্মঘটে যাবে বাস মালিকেরা। বুধবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন বাস মালিকদের কোঅর্ডিনেশন কমিটির কনভেনার দেবব্রত সরকার। আগামীকাল বৃহস্পতিবার রাজ্যে বাস ধর্মঘট হচ্ছে না। বাস ভাড়া বৃদ্ধির দাবিতে আরও 15 দিন সময়সীমা সরকারকে বেঁধে দিল বাস মালিকদের সংগঠন সমূহের কোঅর্ডিনেশন কমিটি। তাই আপাতত স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। বাস ধর্মঘটের কারণ হিসেবে আন্দোলনকারীরা বন্যা পরিস্থিতিকে সামনে এনেছেন। বুধবার আগরতলায় নাগের জেলায় মোটর স্ট্যান্ডে আহত এক সাংবাদিক সম্মেলনে বাস মালিকদের কোঅর্ডিনেশন কমিটির কনভেনার দেবব্রত সরকার একথা জানান। এদিন তিনি বলেন, গত 13 জুন সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দিতেই প্রকৃতি বাদ সাধে বিভিন্ন প্রান্তে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই পরিস্থিতিতে ধর্মঘট বাড়তি অসুবিধায় ফেলবে সাধারণ মানুষকে, তাই আরও 15 দিন বেশি সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। দেবব্রত সরকার এদিন আরও বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে বহুবার এই দাবি তোলা হয়, কিন্তু সাড়া দেয়নি। বর্তমান সময়ে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হওয়ার পাশাপাশি যন্ত্রাংশের দাম বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া না বাড়ালে সমস্যায় পড়তে হবে তাদের। তাই সরকারকে 5 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার পদক্ষেপ না নিলে 6 জুলাই থেকে বাস ধর্মঘট শুরু হবে অনির্দিষ্টকালের জন্য। যাত্রীবাহী গাড়িগুলির ভাড়া বর্ধিত করা না হয় আমরা 21 তারিখ থেকে লাগাতার ধর্মঘটে যাব। তারপর আমরা দেখতে পেলাম এই বিধাতার কি পরিহাস। আমাদের এই ঘোষণা দেওয়ার পর থেকেই এই রাজ্যে যে বন্যার ভয়াবহ বন্যার পরিস্থিতি, সেই ভয়াবহ বন্যার কারণে আমরা সরকারও তাতে খুব ব্যস্ত আছেন এবং আমাদেরও খুব খারাপ লাগছে, কারণ এই রাজ্যের রাজ্যবাসীর প্রতি আমাদের বিশেষ দায়বদ্ধতা আছে, সরকারের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে, যার ফলে আমাদের বিগত দিনের যে কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম ওই কর্মসূচি আমরা আগামী 15 দিন পিছিয়ে নেব। কারণ আমরা শুধু বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে শুধু আমাদের দাবি নিয়ে আমাদের বসে থাকলে চলবে না। আমরা সরকারের প্রতি এবং রাজ্যবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, সেই দিকে লক্ষ্য করে আমরা আমাদের যে কর্মসূচি এই কর্মসূচি আমরা আগামী 15 দিন পিছিয়ে নিয়ে যাচ্ছি। তার মাঝে এদিকে বাস মালিকরা ধর্মঘটের ঘোষণা দিলেও রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার সরকার কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হালাবোল।